ঢাকা সাত আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম শ্রদ্ধেয় স্যারের বাবা মা ও সহধর্মিণীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করেন। যে আপনারা দেখতে পাচ্ছেন, মাননীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম স্যার নিজে উপস্থিত থেকে এবং তার ছেলে ইরফান সেলিম, আপনি দেখতে পাচ্ছেন আপনারা, আওয়ামী লীগের বিভিন্ন নেতাবর্গদের সঙ্গে তিনি ফটোশ্যুট করছেন। যেটা মেন প্রবেশ গেট করছিল, যে মধ্যাহ্নভোজের আয়োজন করছিল, এই যে সনাতন ধর্মাবলম্বীদের খাবারের জন্য এই 5 নম্বর বুথ করছে, যে আপনারা দেখতে পাচ্ছেন। প্রায় 45 থেকে 50 হাজার লোকের খাবার আয়োজন করেছে এখানে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মাঠ, এবং 30টা গরু জবাই দিছে। দিয়ে এই দোয়া মিলাদ মাহফিলের ও মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন আমাদের শ্রদ্ধেয় স্যার হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা সাত আসনের সংসদ সদস্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন এই দোয়া মিলাদ ও মাহফিল যেন সুষ্ঠু সুন্দরভাবে সফলভাবে পরিচালিত হয় সেই লক্ষ্যে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আয়োজন, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। আজ খাবারের বুথ 3, এটা 3 নম্বর বুথ। খাবারের বুথ 4, এটা 4 নম্বর বুথ, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে খাবারের বুথ রেডি করছে, খাবারের যে ট্রেকগুলো দেখছেন এখানে অনেক ডেক খাবার রেডি করে রেখেছে, যে খাবার সব রেডি, কিছুক্ষণের মধ্যেই মধ্যাহ্নভোজ শুরু হবে, আপনারা দেখতে পাচ্ছেন সব রান্না করে এখানে রেডি করে রেখে দিয়েছে মধ্যাহ্নভোজের জন্য, কিছুক্ষণের মধ্যেই মধ্যাহ্নভোজ অনুষ্ঠান শুরু হবে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব রেডি করে রাখা হয়েছে এবং প্রত্যেকটা টেবিলে স্বেচ্ছাসেবক এবং আপনার যারা খাবার পরিবেশনা করবে দায়িত্বরত তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে খুবই সুন্দরভাবে যেন এটা পরিচালিত হয় সুষ্ঠু সুন্দরভাবে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি মধ্যাহ্নভোজ শুরু হয়ে গেছে, এখানে খাওয়া দাওয়া চলছে, তার একটা চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার লোকের আয়োজন করা হয়েছে এবং ইতিমধ্যেই হাজার হাজার লোকের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এটা পরিচালিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের জন্য এই দোয়া মিলাদ ও মাহফিল মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়, এটা খুবই সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হয়েছে। নিমন্ত্রণ দেওয়া হয়েছিল এই কার্ডের মাধ্যমে, দোয়া মিলাদ মাহফিল ও মধ্যাহ্নভোজ এই কার্ড সবাইকে দেওয়া হয়েছিল।
আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।